অদিটেকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কাটোয়া কলেজে সেমিস্টার ফি পেমেন্ট শুরু হয়ে গেছে, আর এখনো যারা ফি পেমেন্ট করেননি তারা অবশ্যই দেখে নিন কিভাবে আপনি আপনার ফোন থেকেই পেমেন্টের কাজটি করতে পারবেন গুগল পে অ্যাপের মাধ্যমে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে। তো এবার ভিডিওটি শুরু করা যাক। এবার প্রথমে যা করতে হবে সেটি হলো আমাদের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে চিহ্নিত করা অংশে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটি অন করার পরে এখানে যে সার্চ বারটি রয়েছে এখানে কাটোয়া কলেজ স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ করে নিতে হবে। কাটোয়া কলেজ স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ করে নেওয়ার পরে এখানে প্রথমে যে স্টুডেন্ট লগ ইন কাটোয়া কলেজ সাইটটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। সাইটটিতে ক্লিক করা মাত্রই কিছু বিধিবদ্ধ সতর্কীকরণের পেজ ওপেন হবে, এগুলো ঠিক মতো পড়ে নেবেন। বিধিবদ্ধ সতর্কীকরণ পড়ে নেওয়ার পরে চিহ্নিত করা অংশে ক্লিক করে পেজটিকে কাট করবেন। এবার এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পূরণ করে আপনার নিজের প্রোফাইলটি ওপেন করতে হবে। প্রোফাইলটি ওপেন করার জন্য এখানে প্রথম ঘরটিতে ইউজার নেম অথবা অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ভেরিফিকেশন স্লিপে থাকা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে, এবং দ্বিতীয় নম্বর ঘরটিতে পাসওয়ার্ড অর্থাৎ আপনার নিজের ডেট অফ বার্থ কোনো স্পেস ছাড়া বরাবর লিখতে হবে। অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ঠিক মতো লিখে দেওয়ার পর নিচে যে দুটি অপশন রয়েছে এই দুটি অপশনের মধ্যে লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে। লগ ইন করার কিছু সময়ের মধ্যে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে একদম ওপরে অ্যাক্টিভিটি লগ ঘরটিতে আপনি কি কারণে টাকাটি পেমেন্ট করছেন সেই সম্পর্কিত তথ্যটি দেওয়া থাকবে। তাই অবশ্যই আপনি কি জন্য টাকাটি পেমেন্ট করছেন সেই তথ্যটি সঠিকভাবে দেখে নেবেন। যেমন আমি সেমিস্টার 5 এর জন্য টাকাটি পেমেন্ট করছি, তেমন আপনি কোন সেমিস্টারের জন্য টাকাটি পেমেন্ট করছেন সেটি সঠিকভাবে দেখে নেবেন। যদি তথ্যটি সঠিক থাকে তাহলে যেই সেমিস্টারের জন্য টাকাটি পেমেন্ট করছেন সেই সেমিস্টারের পাশে যে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করা মাত্রই একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটির একদম নিচে যে অনলাইন পেমেন্ট অপশনটি রয়েছে এই অনলাইন পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্ট অপশনটিতে ক্লিক করার পর আরও একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটিতে পেমেন্ট করার অনেক রকম মাধ্যম রয়েছে, যেমন কার্ড, ব্যাংক, গুগল পে, ইএমআই, ইউপিআই এবং ওয়ালেট। আপনি চাইলে যে কোনো মাধ্যম ব্যবহার করে আপনি পেমেন্টটি করতে পারেন। তো যেহেতু এখন অনেকের কাছেই গুগল পে অ্যাপটি অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ এখন অধিকাংশ লোকেরাই গুগল পে অ্যাপটি ব্যবহার করছেন, তাই আজ গুগল পের মাধ্যমে পেমেন্টের প্রসেসটি এই ভিডিওতে দেখাচ্ছি। তো এখন যা করতে হবে সেটি হলো থার্ড নম্বর গুগল পে অপশনটিতে ক্লিক করতে হবে। গুগল পে অপশনে ক্লিক করার পর এই ঘরটিতে গুগল পের আইডিটি দিয়ে দিতে হবে। তো গুগল পে আইডিটি কী হবে তা জানার জন্য প্রথমে গুগল পে অ্যাপটি ওপেন করে নেবেন। গুগল পে অ্যাপটি ওপেন করার পর চিহ্নিত করা অংশে ক্লিক করে প্রোফাইলটি ওপেন করে নিতে হবে, এবং প্রোফাইলটি ওপেন করার পর যে অংশটি চিহ্নিত করা হয়েছে এটি হলো গুগল পে আইডি। এই আইডিটি ঠিক মতো দেখে নিতে হবে, এবং পুনরায় পেমেন্টের পেজটি ওপেন করে এই ঘরটিতে সেই আইডিটি নির্ভুলভাবে লিখে দিতে হবে, এবং @এর পরের অংশটুকু এই ঘরটি থেকে বেছে নিতে হবে। এবার আইডিটি ঠিক মতো নির্ভুলভাবে লিখে দেওয়ার পর নিচে যে পে নাও অপশনটি রয়েছে এই পে নাও অপশনটিতে ক্লিক করে দেবেন। পে নাও অপশনটিতে ক্লিক করা মাত্রই পে করার জন্য 5 মিনিট মতো কিছু সময় থাকবে। এই সময়ের মধ্যেই পুনরায় গুগল পে অ্যাপটি ওপেন করে সেখান থেকে আপনাকে টাকাটি পে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কাটোয়া কলেজে পেমেন্ট করার জন্য একটি অপশন এসছে, এই অপশনটিতে ক্লিক করে আপনি টাকাটি পেমেন্ট করবেন। আপনার পিন দিয়ে টাকাটি পেমেন্ট করে দেওয়ার পর পেমেন্টের পেজটি ওপেন করবেন। যদি ঠিক মতো টাকাটি পেমেন্ট করা হয়ে যায় তাহলে অটোমেটিক একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার এই পেজটি থেকে আপনাকে আপনার সাবজেক্টগুলো চুজ করে নিতে হবে। যেহেতু আমরা কাজটি ফোনের মাধ্যমে করছি তাই বাঁদিকে সিলেক্টেড ছকগুলি কিন্তু দেখাচ্ছে না, তবু চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি লেখার ওপরে ক্লিক করেন তবু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরুন আমার প্রথম লাইনে 19 শতকের উপন্যাস এই সাবজেক্টটি রয়েছে, আমি এই লেখার উপরে সিলেক্ট করে দিচ্ছি এখন, এবং দ্বিতীয় লাইনে আমার সাবজেক্টগুলো সিলেক্ট করে রাখছি। এবার যদি আপনি দেখে থাকেন প্রথম এবং দ্বিতীয় লাইন সমেত মোট 3টি সাবজেক্ট চুজ করেছেন এবং এখনও 1টি সাবজেক্ট চুজ করা বাকি রয়েছে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি আরও 1টি সাবজেক্ট চুজ করে নিতে পারেন। এবং মোট 4টি সাবজেক্ট চুজ করে নেওয়ার পরে নিচে যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। নেক্সট বাটনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু পেমেন্টের রিসিপ্টটি সামনে ওপেন হয়ে যাবে। এবার যারা কাজটি কম্পিউটারে করছেন তারা পেমেন্টের একদম নিচে যে প্রিন্ট অপশনটি রয়েছে এই প্রিন্ট অপশনে ক্লিক করে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন, অথবা যারা কাজটি ফোনের মাধ্যমে করছেন তারা
থ্রি ডটে ক্লিক করে এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে যে প্রিন্ট অপশনটি রয়েছে এই প্রিন্ট অপশনে সিলেক্ট করবেন। এবার চিহ্নিত করা অংশে ক্লিক করে রিসিপ্ট কপিটির একটি পিডিএফ তৈরি করে নেবেন, পরবর্তীকালে যাতে প্রিন্ট করে নিতে পারেন। এবার এই চিহ্নিত করা অংশে ক্লিক করে পিডিএফটি সেভ করে নেবেন, তাহলেই কাজটি সম্পূর্ণ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব শেখানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে তোলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।